অনেকেই শখ করে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষেন, আপনারা খেয়াল করেছেন। আবার অনেকে দেখা যায় খাঁচায় ছোট ছোট পাখি ইত্যাদি রাখেন বাসা বাড়িতে এবং এগুলো পালেন। ইসলামী শরিয়াহ দৃষ্টিতে এগুলো জায়েজ আছে কিনা? বাহ্যিকভাবে এই পাখিগুলোকে বন্দী করে রাখা হয়, তারা উড়ে বেড়াবে, তাদেরকে আবদ্ধ করে রাখা হয়। অ্যাকোয়ারিয়ামের মাছগুলো তারাও উন্মুক্তভাবে ঘুরে বেড়াবে, তাদেরকে আপনি একটা বাক্সবন্দী করে বাসার ভেতরে বা অফিসের ভিতরে আপনি রেখে দিলেন, এটা জায়েজ কিনা? এটা নিয়ে ওলামা একরামের যে মতামতগুলো আমরা পাই তাতে বেশিরভাগ স্কলারদের মতামত হলো এটা জায়েজ হবে শর্ত সাপেক্ষে। এদের প্রতি যদি আপনি কোনো অবিচার না করেন, তাদের খাদ্য খাবার ইত্যাদি সময় মতো ঠিকঠাক মতো দেন, তাহলে তাদেরকে এভাবে খাঁচায় অথবা অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ এগুলোকে পোষাতে কোনো অসুবিধা নাই, বিশেষ করে সৌন্দর্যের জন্য অথবা আল্লাহ সৃষ্টি দেখে আল্লাহর কুদরতের কথা আপনি স্মরণ করবেন সে উদ্দেশ্যে যদি আপনি রাখেন তাহলে এ রাখাতে অসুবিধা নাই। এর একটা বিশেষ কারণ হলো কিছু কিছু পাখি আছে, কিছু কিছু মাছ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এগুলোকে এমন দুর্বল করে যে এরা সাধারণ বনে জঙ্গলে বা সাধারণ পানিতে সমুদ্রে থাকলে এদেরকে অন্যরা মেরে ফেলবে, দুর্বল, এরা নিজেদেরকে আত্মরক্ষা সেভাবে করতে পারে না। এগুলার মানে প্রজাতিটাই এরকম যে সেগুলো এ জাতীয় অ্যাকোয়ারিয়াম বা ইয়েতে পালতে হয়, যত্ন সহকারে পালতে হয়, এরা উন্মুক্তভাবে চলে ফিরে অন্য দশটা পাখি বা অন্য দশটা মাছের মতো তারা লড়াই করে বাঁচার ক্ষমতা তাদের নাই, শারীরিকভাবে তারা দুর্বল, এরকম থাকে। অতএব এগুলাকে সেই ফরম্যাটে রেখে বা সেভাবে রেখে তাদেরকে প্রতিপালন করাতে কোনো অসুবিধা নাই। এ প্রসঙ্গে সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমরা দলিল হিসেবে উল্লেখ করতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার এক ভাই ছিল যার নাম ছিল আবু উমায়ের, যাকে আবু উমায়ের বলতো মানুষ, নাম না আবু উমায়ের বলতো মানে উমায়ের বাপ, এরকম বলতো, ছোট বাচ্চা কিন্তু উমায়ের বাপ বলে মানুষ দুষ্টামি করে তাকে ডাকতো। যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আসতেন আমাদের এখানে তখনই আমার ছোট ভাইকে বলতেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, হে আবু উমায়ের তোমার নুগায়ের কি করলো? ছোট পাখিকে নুগায়ের বলা হয়, তিনি একটা ছোট পাখি পুষতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ তোমার ছোট পাখির কি খবর? যদি ছোট পাখি পোষা এটাকে আটকে রাখাটা নাজায়েজ হতো তাহলে রাসূল সাল্লাম বলতেন আগে এটাকে ছাড়ো, তারপরে কথাবার্তা। তা না করে রাসূল সাল্লাম তাকে জিজ্ঞাসা করতেন, কি খবর তোমার পাখিটা, ভালো আছে কি না, কি হাল তার, তার মানে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এলাউ করেছেন, বিধায় এরকম যদি পাখি কেউ পোষেন, মাছ কেউ অ্যাকোয়ারিয়ামে পোষেন, এই হাদিসের আলোকে বোঝা গেল সেটা কি হবে না, ইনশাআল্লাহ হারাম হবে না যদি তিনি তার প্রতি কোনো প্রকার জুলুম না করেন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে লিখেছেন যে হাদিস পরিষ্কারভাবে প্রমাণ করে যে বিভিন্ন পাখিকে খাঁচায় প্রতিপালন করা এটা জায়েজ আছে, তবে যদি তার প্রতি কোনো প্রকার অবিচার করা হয়। অনেকে দেখা যায় এই জাতীয় পাখি মাছ এগুলোকে দেখা গেলো খাবার দিল না, ঘুরতে চলে গেলো বাহিরে, বেড়াতে চলে গেলো কোথাও, এগুলোর খাদ্য খাবার দেওয়ার জিম্মাদারি কাউকে দিয়ে গেল না বা এটার প্রতিপালনের ব্যবস্থা সে করে গেল না, তাহলে এদের কষ্ট হলো, এই যে বন্দি রেখে তাকে কষ্ট দিলেন আপনি, এর জন্য আপনার আবার জাহান্নামে যাওয়া লাগতে পারে। বরং জাহান্নামে যাওয়ার জন্য আপনার এই একটি দুষ্কর্ম একটি বদামও যথেষ্ট হতে পারে, কারণ আমরা সকলেই হাদিসটি জানি, বিখ্যাত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মহিলা জাহান্নামে গেছেন শুধুমাত্র এই কারণে, তিনি নেককার ছিলেন, নেকামল করতেন, নামাজ রোজা করতেন, সবই করতেন, কিন্তু একটি বিড়ালকে তিনি আটকে রেখেছিলেন, তার খাবার দেন নাই, এর ফলে বিড়ালটা মারা গেছে এবং এর ফলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আপনি এগুলোকে পালতে গিয়ে যদি কষ্ট দেন, খাদ্য খাবার না দেন, আটকে রাখেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর যদি খাদ্য খাবার দেন তাহলে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষা অথবা খাঁচাতে পাখি পোষাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ নাই। আল্লাহু আকবার।